রংপুর বিভাগের অধিকাংশ ইটভাটায় কয়লার বদলে দেদারসে পুড়ছে কাঠ। এতে পরিবেশ হচ্ছে বিষাক্ত, আর ফসলি জমির বুক চিরে ইটভাটা মালিকরা মাটি কেটে নেয়ায় হ্রাস পাচ্ছে জমি, কমছে উৎপাদন। কাঠ পোড়ানোর বিষয়টি স্বীকার করেছে রংপুরের পরিবেশ অধিদপ্তরের পরিচালক, তবে এ নিয়ে কথা বলতে চাননি জেলা প্রশাসক। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। উত্তরাঞ্চলের রংপুর বিভাগের অধিকাংশ ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। পরিবেশ অধিদপ্তরের কাগজে কলমে বিভাগের আটটির মধ্যে ছয় জেলায় 4 শতাধিক ইটভাটা রয়েছে, বাস্তবে রয়েছে এর কয়েক গুণ বেশি। পীরগঞ্জের রাস্তাধারে মনোরম পরিবেশে ফসলি জমির বুক চিরে গড়ে তোলা হয়েছে ইটভাটা, আর নির্বিঘ্নে পুড়ছে কাঠ, স্তূপ করে রাখা আছে আরও কাঠ। তারাগঞ্জের বামনদিঘিতেও একই চিত্র, কয়লার বদলে পোড়ানো হয় কাঠ, কৃষি জমির বুক চিরে ভাটায় নেওয়া হয় মাটি। ধান লাগাছিলাম, ওই কিছু কিছু জমি মারি গেছিল। স্বাভাবিক যে আমাদের এই কৃষি ক্ষেতের অনেক ক্ষতি করতেছে না। পার্সোনালি বলতে চাচ্ছি না, মানে পার্সোনালি একটা নিষিদ্ধ, কিন্তু কে শোনে কার কথা। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন কৃষিবিদ ও রংপুর মৃত্তিকা ইনস্টিটিউট। কিন্তু তারপরেও উন্নয়নের স্বার্থে অনেক সময় হয়ে থাকে এবং সেটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেই হয়। ইটভাটার বিষয়টা এটা আসলে অন্য বিষয়, এটা হচ্ছে যে এটার জন্য তো অথরিটি মানে অন্য অথরিটি আর কি, এটার জন্য তো আমাদের এটার কোনো এখতিয়ার নাই আর কি। আমরা বড়জোর বিভিন্ন আপনার সেমিনার বা ইয়েতে সচেতন করতে পারি এতটুকু। আর ইটভাটায় কাঠপণ্যর কথা অকপটে স্বীকার করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক। আপনি জানেন যে যেগুলো হচ্ছে আপনার আধুনিক প্রযুক্তির ইটভাটা, বিশেষ করে হাওয়া ভাটা যেগুলো বলা হচ্ছে, এগুলোতে কাঠ পোড়ানোর কোনো সুযোগ নেই। কেবলমাত্র সনাতন পদ্ধতির যে ইটভাটাগুলো সেগুলোতে কাঠ পোড়ানো হয়, বাদবাকি যে 20% আছে এগুলোতে হয়তো কাঠ পোড়ানো হচ্ছে। রংপুর ডিবি জেলাতে কেবলমাত্র পীরগঞ্জে আপনার হচ্ছে এই ধরনের ফিক্সড চিমনি ভাটাগুলি আমরা আছে, এগুলোর ভাটার সংখ্যা বেশি। আশা করছি যে আগামী বছর এই ধরনের ভাটা মানে আশা করি আমরা বিলীন করতে পারবো। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি রংপুরের জেলা প্রশাসক। যোগাযোগ করলে তিনি জনসংযোগ কর্মকর্তার সাথে কথা বলার পরামর্শ দেন। রংপুর থেকে আবু সেদপু, মাইটিভি।